আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডাক্তার এস এম এরফান, কোলোরেক্টাল সার্জন। আজকে আপনাদের শিশুদের কোষ্ঠকাঠিন্য নিয়ে কিছু কথা বলবো। শিশুদের কোষ্ঠকাঠিন্য একটি মা বাবার জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ব্যাপার, কারণ এটির চিকিৎসা তারা নানাভাবে করার চেষ্টা করেন কিন্তু অনেক সময় ব্যর্থ হন। কারণ যেহেতু এখানে যে সমস্যাটা, রুগী তো তার কমপ্লেইন বা সমস্যা বলতে পারছে না। শিশুদের কোষ্ঠকাঠিন্যকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রুগী ভালো আছে, কোনো সমস্যা নেই, হঠাৎ করে কোষ্ঠকাঠিন্য হয়ে গেল। আরেকটি হচ্ছে জন্মের পরেই, যখন মায়ের দুধ থেকে রুগীকে খাবার দেওয়া হয় তখনই কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করে, এটিকে আমরা জন্মগত কোষ্ঠকাঠিন্য বলতে পারি। মাঝে মধ্যে যে কোষ্ঠকাঠিন্য হয় সেটি সাধারণত খাবারের কারণে হয়, অর্থাৎ কখনো যদি যথেষ্ট পরিমাণে আঁশ খাবারের মধ্যে না থাকে, পানি না থাকে, মা খেয়াল না করেন, তাহলে হঠাৎ করে কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করতে পারে। এই কোষ্ঠকাঠিন্য মলটা শক্ত হয়ে যায়, বাচ্চা সেটা আর বের করতে পারে না, তার মলত্যাগের খুব আর্জ হয়, অর্থাৎ সে মলত্যাগ করার জন্য অনেক চাপাচাপি করে, যা চেষ্টা করে, তার চেহারা লাল হয়ে যায়, অনেক কান্নাকাটি করে, কিন্তু হয়তো মলটা বের হয় না, এরকম পরিস্থিতি সৃষ্টি হয়। এটি চিকিৎসা করে দিলে ভালো হয়ে যায়, এরপর আর তার সমস্যা থাকে না। এটা হচ্ছে সাধারণত খাবার দাবার এইসবের কারণে। এরকম যদি কোষ্ঠকাঠিন্য হয় তাহলে কী করণীয়? প্রথম কথা হচ্ছে, এসব ক্ষেত্রে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য না হওয়ার চেষ্টা করাটাই সবার জন্য ভালো। শিশুর খাবারে যথেষ্ট পরিমাণে শাক বা সবজি যদি ভাত দেন, ভাতের সাথে মিক্স করে দেওয়ার চেষ্টা করবেন। শিশু যথেষ্ট পরিমাণে পানি খাচ্ছে কি না খেয়াল করবেন। এসব যদি নিয়মিত খাওয়ান, তারপর কিছু ফল যেমন কলা আপেল, এগুলো যদি ইভেন ব্ল্যান্ড করেও খাওয়ান, যথেষ্ট পরিমাণে আঁশ শিশুর শরীরে যাবে, তো সেসব ক্ষেত্রে তার কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা অনেক অনেক কম, হবেই না বলতে গেলে। যদি হয়ে যায় তাহলে, যদি বেবি বা শিশু মলটা বের করতে না পারে, তাহলে অবশ্যই আপনাদের একজন চিকিৎসক, শিশু বিশেষজ্ঞ অথবা শিশু সার্জন অথবা কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হতে হবে। এক্ষেত্রে অনেক সময় সাপোজিটরি অথবা এনেমা দিয়ে ওই শক্ত মলটা বের করার চেষ্টা করতে হবে। এটি শক্ত অবস্থায় বের হলে, অর্থাৎ শিশু যদি জোরে, খুব জোরে চাপ দিয়ে বের করতে যায়, পাইপটটা ছিঁড়ে যেতে পারে, যেটাকে আমরা বলি অ্যানাল ফিশার, সেক্ষেত্রে রক্ত যেতে পারে এবং পরবর্তীতে তার অ্যানাল ফিশার নামক রোগটি হবে, যেটা পাইপথে টয়লেটের সময় ব্যথা, রক্ত যাওয়া, বাট আবার কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করা, এটা একটা দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি হবে। সুতরাং হঠাৎ করে যদি রোগীর কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করে, সেটি সফট করে ওষুধের মাধ্যমে বা পায়ুপথে ওষুধ দিয়ে বের করার জন্য চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আর দ্বিতীয় যে প্রকারটি, অর্থাৎ জন্মের পর থেকে, অর্থাৎ খাবার দেওয়ার পরে কোষ্ঠকাঠিন্য, এটি আসলে পায়ুপথের কোনো রোগের কারণে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন শিশু সার্জন অথবা কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হতে হবে। এখানে অ্যানাল স্টেনোসিস, হার্ট স্পাঞ্জ, শর্ট সেগমেন্ট হার্ট স্পাঞ্জ ডিজিজ অথবা অ্যানাল ফিশার, এসব রোগের কারণে হতে পারে। এগুলো কোনো কিছু কিছু ক্ষেত্রে ওষুধপত্র দিলে ভালো হয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো অপারেশন লাগতে পারে, কিন্তু এসবের চিকিৎসা নেওয়াটা খুব জরুরি।
বিশেষত কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসকের কাছে গেলেন, তিনি ওষুধ দিলেন, অর্থাৎ মল নরমের ওষুধ দিলেন, মল নরম হয়ে বের হচ্ছে, কিছুদিন ভালো থাকছে, আবার কোষ্ঠকাঠিন্য হয়ে যাচ্ছে, আবার বের হচ্ছে একটা দীর্ঘমেয়াদে। এগুলা পায়ুপথের কিছু সমস্যা থাকে যেগুলা অপারেশনের মাধ্যমে ভালো করতে হয়, আর অপারেশন করলে অধিকাংশ ক্ষেত্রেই মানে 95% ক্ষেত্রে ভালো হয়ে যায়। এসব ক্ষেত্রে বিলম্ব না করাটা জরুরি, কারণ হলে অন্যরকম জটিলতা তৈরি হতে পারে। তো সুতরাং একটি শিশুর কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করলে মাকে অথবা তার বাবাকে, পরিবারের সবাইকেই সেটা সম্বন্ধে সচেতন হয়ে যথাযথ ব্যবস্থা অথবা চিকিৎসা নিতে হবে, তাহলে শিশু ভালো থাকবে। আপনার শিশু ভালো থাকুক সেই কামনা করি। ধন্যবাদ সবাইকে।